অনেক আর কি মনে যে স্কুলে পড়ালেখা করে অনেক কি চাকরি বাকরি করে অনেক একটা ভালো করে জায়গায় বিয়ে দিতে চায় যেমন আমাদের আর কি আমাদের কাছে বিয়ে দিতে চায় না আর কি আপনাদের কাছে বিয়ে দিতে মনে কর যে আমার মেয়েটা কষ্ট সম্মানিত দর্শক এবং শ্রোতা দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আছি আপনাদের সাথে অ্যামাজিং টিউবের পক্ষ থেকে আমি রিয়াজুদ্দিন আহমেদ দর্শক আজ আমরা কথা বলবো একজন অসহায় নারীর সাথে শুনবো তার জীবনের গল্প আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার হাসিরুনা কি নাম হাসিরুনা হাসিরুনা তো আপা কেমন আছেন ভালো আছি ভালো আছেন আচ্ছা আপা কি করেন আপনি আমি কি করি স্কুলে পড়ি লেখাপড়া করেন কোথায় লেখাপড়া করেন এই এখন পড়ি এখন ফাইভে পড়ি ক্লাস ফাইভে পড়েন আচ্ছা আপনার ভাই বোন কয়জন ফ্যামিলিতে কে কে আছে আপনার ভাই বোন আমাদের ফ্যামিলিতে চারজন দুই ভাই বোন আর বাবা মা দুই ভাই বোন বাবা মা আর বাবা মা বাকি ভাই বোনেরা কি করে বাকি ভাই বোনেরা ভাই গ্রাম ঘুরে সাপের খেলা দেখা সাপের খেলা দেখায় আচ্ছা আচ্ছা সাপ কি আপনি কখনো গিয়েছেন না আমি যাইনি কেন সাপ কি দেখে ভয় পান হ্যাঁ অনেক ভয় পাই সাপ দেখে কেন সাপ বাসায় সাপ রাখা হয় না না সাপ আলাদা রাখে আলাদা রাখে বাবা কি করে বাবা ওইটাই করে সাপ সাপ খেলা দেখায় সাপ খেলা দেখা বাবার সাথে কোথায় গিয়েছিলেন কখনো না বাবার সাথে যায়নি কখনো কোথায় ঘুরতে গিয়েছিলেন হ্যাঁ ঘুরতে গিয়েছি আচ্ছা ঘুরতে কোথায় গিয়েছিলেন একটা মজার গল্পটা তার শুনি আগে ঘুরতে অনেক জায়গায় পার্কে নিয়ে গেছে অনেক অনেক জায়গায় নিয়ে আচ্ছা কোন পার্কে নিয়ে গেছে তখনকার একটা মজার গল্প শুনি ভালো লাগছে বাবার সাথে গিয়ে ভালো লাগছে পার্কে যেয়ে অনেক অনেক আর কি ঘুরছি করছি বাবা মা বাবা অনেক আর কি মনে কর অনেক জিনিস কিনে দিয়েছে খাইছি ঘুরছি আচ্ছা খুব মজা লাগছে হ্যাঁ আচ্ছা তারপরে এই যে আপনাদের এলাকায় যে মানে আপনার আম্মু কি করে আমার আম্মু যে সিঙ্গে টেঙা লাগায় সিঙ্গে লাগে আম্মুর সাথে গিয়েছিলেন কখনো আম্মু ডাকছিল আমি যাইনি মানে কখনো যাওয়া হয়নি যে নাম্মু মানে শখ করে বা আর কি কর যে ছোটবেলায় যখন কোলে থাকি সেখন আম্মু নিয়ে গেছে আমাকে সেখন তো কোনো কিছু বুঝি নাই তে নিয়ে গেছে মা বলছে যে তোমাকে ছোটবেলায় গ্রামে নিয়ে গেছিলাম তা আমি বললাম গ্রামে নিয়ে গেছিলি আমি তো বুঝি নাই সে কিছু গ্রামে কি করে না না করে পোকা টুকা ফেলে আমি সেইটাই বুঝি না আচ্ছা আচ্ছা এইটাই বলছি মানে পোকা এই যে আম্মু পোকা ফেলায় বা এইসব কি আপনি শিখেছেন না আচ্ছা আমি এগুলা কাজ শিখতেই চাই না মন করে আমাদের আর কি আর কি আমাদের ফ্যামিলিতে মন করে আর কি এই রুম কাস্টমাইজ শিখতে চাই না মন করে আমি স্কুলে লেখা পড়ি লেখা করে একটা চাকরি পাই এটাই আমি খালি চাই আর কি মন করে ওইসব ব্যবসা আমার ভালো লাগে না সিংে লাগাই পোকাবেলা এটা ভালো লাগে না রোদরে রোদরে ঘুরতে অনেক খারাপ লাগে না আপনি সুন্দর রোদ গেলে অনেক কালো কাল যাবে হ্যাঁ এ আচ্ছা

আর কি সবচেয়ে ভাগ দিয়ে দেয় ছোটো বয়সে আর বাবা মা চায় যে আমি আমার মেয়েকে মনে কর বড় করে আর কি আর কি বড় অনেক আর কি মনে কর চায় যে স্কুলে পড়ালেখা করে অনেক আর কি চাকরি বাকরি করে অনেক একটা ভালো করে জায়গায় বিয়ে দিতে চায় যেমন আমাদের আর কি আমাদের গৃহস্থর কাছে বিয়ে দিতে চায় না আর কি আপনাদের গৃহস্থর কাছে বিয়ে দিতে চায় মনে কর যে আমার মেয়েটা কষ্ট পায় না কোনো জায়গায় খাওয়া পেয়েতে এটা কষ্ট পায় না তাই আপনাদের গৃহস্থর কাছে বিয়ে দিতে চায় চায় না বিয়ে দিতে চাইছে বিয়ে দিতে চায় না কারণ কি এটা কারণটা মানে যাতে কারণটা এখন বিয়ে দিলে মেয়েদের ওই গ্রামে ঘুরতে লাগবে করতে লাগবে যাতে চায় না যাতে অন্য অন্য আর কি গৃহস্থদের কাছে বিয়ে দেয় গৃহস্থদের কাছে বিয়ে দিয়ে বাড়ি বসে খাবে ঘুমাবেই করবে স্বামী লিয়ে থাকবে সংসার চালাবে এটাই বাবা মা চায় তো এখন পর্যন্ত আপনার কি কোনো বিয়ের প্রস্তাব এসেছে বিয়ের প্রস্তাবে আইছে আমি বিয়ে বসি নাই ছোট বয়স অনেক আমার আচ্ছা তাই প্রস্তাব এসেছে মানে সেটা কি আপনাকে সরাসরি বলছে না আপনার পরিবার পরিবারকে বলছে আমাকে বলছে আমি বিয়ে বসি নেই আচ্ছা আপনাকে বলছে আপনার পরিবারকে বলছে মানে আপনাকে বলছে কি দেখা গেছে আপনাকে পছন্দ করে ভালোবাসে এরকম কি কি বলছে এরকম বলছে কত জনের নাম্বার চাইছে আমি নাম্বারটা দেইনি এখন আমি ফোনই চালাই না আমার কাছে এসে নাম্বার চাইতে বাবা মাকে বলছে বাবা মা বলছে না এখন পারবো না এখন বিয়ে দিতে মানে বাবা মা পারবো না বিয়ে দিতে মেয়ে অনেক ছোট আচ্ছা তো এখন লেখাপড়া করে আপনি চাচ্ছেন সুন্দর মানে সুশিক্ষায় শিক্ষিত হতে আগে শিক্ষিত হয়ে ভালো একটা চাক যাতে চাকরিটা পেয়ে শিক্ষিত ছেলের কাছে বিয়ে মানে শিক্ষিত ছেলের সাথে বিয়ে হয় তাহলে এই যে আমাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো প্রবাসী ভাইরা বা কেউ যদি আপনাকে ভালো লাগে কেউ যদি পছন্দ করে ফেলে তখন কি করবে যে আমাকে পছন্দ করবে আমার খাওয়া পিয়া দিতে পারবে আমার নানা নারী দিতে পারবে আমার বাবা মারে ই করতে পারবে তার কাছেই বিয়ে আচ্ছা আপনাদের একটা সমস্যা আছে যে বিয়ে করলে আপনার নানা নানি মা বাবা মা ফ্যামিলির সবাইকে দেখতে হবে এই কথাগুলো বলেন আসলে এটা কি সম্ভব কোন ছেলে কি এটা করবে কতজনে করতেও পায় কতজনের মন দিয়ে কি বোঝা যায় কতজনে করতেও পারে হেলটাল করতেও পারে নানির লেগে যদি শুধু আপনাকে নিয়ে যায় আপনাকে বিয়ে করবে বা এরকম তখন কি করবে তখন তখন কি করব আমি নানা নানিকে বলবো যে নানা নানি এখন আমার তো এখন পর ঘুরি আমি তো চলেই যাওয়া লাগবে স্বামীর ঘরে তখন আমি কি করব স্বামীর ঘুরে তো যাওয়া লাগবে এই কথা আচ্ছা তারপরে লেখাপড়া করে সেই গল্পটা শুনি যেন স্কুলে কে ভর্তি করে দিয়েছে স্কুলে বাবা মা ভর্তি করে দিয়ে গেছে বাবা মা ভর্তি করে দিয়ে গেছে কোন স্কুলে পড়ে স্কুলের নামটা কি বেরাকি স্কুল ব্যাক স্কুল ওই স্কুলে পড়ে তারপরে তো এখন ক্লাস পাইবে এরপরে তো আবার হাই স্কুলে ভর্তি হতে হবে নাকি তারপরে পড়াশোনা করে আচ্ছা এই বাবা মা জন্য যে বাবার সাথে যে বললেন ঘুরতে গিয়েছিলেন তখনকার মজার একটা গল্প শুনি আমি আরেক মজার একটা গল্প হ্যাঁ আচ্ছা বলি তাহলে শোনেন বাবা বাবা আমি আমার ফ্যামিলিতে কজন মিলে ঘুরতে গেছিলাম ঘোরার পর অনেক 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 জায়গা ঘুরছি অনেক ভালো লাগছে তাও ছোট অনেক ভালো লাগছে অনেক কিছু খাইছি অনেক কিছু ঘুরছি মাও আর কি মনে ছোটবেলা তো অনেক কিছু আর কি ছোটবেলা অনেক আর কি মনে করো আলদাই মজাটা ছিল ছোটবেলা অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছে আচ্ছা তাহলে এই যে আমাদের ভিডিও করতে আসার কারণটা কি আজকে তাহলে শোনেন ভিডিও করার কারণটা কেন তা আমি বলি আমার বাবা মা কেন লেখাপড়া করার লেগে হয়ে গেছে যাতে আমি আমাকে কোথায় থাকি বাবা মা ভারতে চলে গেছে গরিব মানুষ আমরা অনেক অনেক অসহায় অনেক অসহায় অনেক অসহ এখন খাওয়াতে পারতেছে নানা নানি বুড়ো মানুষ কেউ যদি হেল্প করে এই কারণে আমি ইউটিউবে আসতাম না এই যে যাতে কেউ আমাকে হেল্প করে হেল্প করার লেগে আমি আইসি আমার নানা নানি বুড়ো বুড়ো এখন কিছু এখন মন করো কিছু ব্যবসায় করে না এখন নানা এখন কি করে খাবে এটার লেগে আমি ইউটিউবে আসছি বাবা মা গেছে বাবা মা সেরকম ভারতে তো জানার নেই ভারতে টাকা পয়সা পাঠাতেও পারে না কেন টাকা পয়সা পাঠাতে পারে না মানে এখন মনে কর যে ভারত থেকে আইলে তো আবারও যাওয়া লাগবে তাই বাবা মা এখন পাঠাতে পারে না আর কি মনে কর বাবা মা বলে যে এইটা করে খাও এটা করে খাও তাই বাবা বাবা বলে তা আমি বাবা মারে বলছি যে আমি বাবা মা আমি মনে কর এই এক বছর গেলে টেনে উঠে যাতে পারবো বাবা মা বলছে মা ভালো করে মন দিয়ে লেখাপড়া করো আমি হাম বাবা মাকে বলছি যে আমি মন দিয়ে লেখাপড়া করি যখন যে টাকা পয়সা নেই বাবা মা বলছে যে আমাদের কাছে যখন টাকা পয়সা নেই গ্রামে গেলে দুই পাঁচ শৈরম পায় তাছাড়া পায় না এখন গ্রামে কতজনে বলছে শিঙে লাগাবো না এটা হয়েছে ওইটা হয়েছে এই ভাইরাস বেরিয়েছে তাই এখন কতজনে লাগাইতেছে না এখন বাবা মা কী করবে এটাই চায় যে এখন এটা এগুলা করে ইউটিউবে আসতাম না যাতে যে আমাকে কেউ সাহায্য করতে করতে ভালো হতো আচ্ছা আমাদের এই ভিডিওটা দেখার পরে কেউ যদি আপনার সম্পূর্ণ দায়িত্ব নেয় আপনার লেখাপড়া এবং ভবিষ্যতের সব কিছুর দায়িত্ব নেয় তখন কি করবেন তখন কি করবে যে আমাকে ভবিষ্যতে খাওয়া পিয়া নিতে পারবে যে আমার ভালোবাসা দিয়ে রাখতে পারবে যাতে ভবিষ্যতে অনেক কাজ করে দিতে পারবে আমার উপরে তার কাছে আমি বিয়ে বসবো ভালোবাসা কি পাননি কখনো হুম না হ্যাঁ না কাউকে পছন্দ হয়েছে কাউকে পছন্দ হয়নি নাকি পছন্দ হয়েছে বলার মতন সাহস ছিল না হ্যাঁ হয়েছে কিন্তু আমি মনে কর বাবা মা চাই না যে ছোটবেলা মেয়েটাকে বিয়ে দেব আর ভালো ভালোবাসায় পড়ে গেলে প্রেম ভালোবাসা বুঝে নেই তো প্রেম ভাষা ভালোবাসা পড়লে কোনোদিন সহজ আর কি ছোটে না আর কি মনে কর মনে করো ওই প্রেম ভাষা প্রেম ভালোবাসা দিয়ে গিলে পরে আবার যদি ছেড়ে দিয়ে চলে যায় আচ্ছা প্রেম করলে কি হয় কি বলছিল প্রেম করলে অনেক মনে করে এখন তো এখন প্রেম করলে আগে তো প্রেম করতে চাই প্রেম করতে আসছে প্রেম করতে চাই নাই প্রেম করলে অনেক আঘাত পায় দুঃখ পায় তার লাগে অনেক কিছু আর কি নষ্ট হয়ে যায় আপনি তো কখনো প্রেম করেননি তাহলে আগা দুঃখ কষ্ট এগুলো বুঝেন কিভাবে প্রেম অনেক আমার বন্ধুরা করছে বুঝছে আমার বন্ধুরা আমার বন্ধুদের আগাত দেয় তাই বুঝছে তাই হ্যাঁ স্কুলে পড়ি তো এখানে তাই আমার বন্ধুরা বলে তাদের আগাতে আপনাকে কি পেয়ে গেছেন না ওটা বলে আমি আবার সত্যি সত্যি ভাবি যে সত্যি আবার আঘাত দিতে পারে তাই আমি কোনোদিন প্রেম ভালোবাসা করি নাই আচ্ছা আচ্ছা কাউকে পছন্দ হয়নি না হয়নি তো যদি এখন যদি কেউ যদি আপনাকে পছন্দ করে আমাদের ভিডিও দেখার পরে সেখন সেখন বলবোই তো বলবোই তো কথা তখন প্রেম শুরু হয়ে যায় মানে প্রেম করা এর এখন করে এখন করব প্রেম ভালোবাসে শিখবো মানে এতদিন প্রেম করেন এখন প্রেম করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এই যে প্রেম করার জন্য আপনাকে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ ফোনে বলি নাম্বার মুখস্থ আছে নাম্বার হ্যাঁ

দর্শক যদি পারেন এই নাম্বারে যোগাযোগ করবেন ওনার সাথে বা কথা বলবে কেউ যদি সহযোগিতা করেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় হ্যাঁ কেউ ধোকা দেবেন না আর তার কাছ থেকেও কেউ ধোকা খাবেন না দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ